রিভাই বেরিমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ চিন্তা অপরাধ। আজকের অধ্যায় মরীচিকা। মরীচিকা পৃথিবীতে দুটো ধর্মের অনুসারীরা ঈসা ইবনুল মারিয়াম আলাইহি ওয়াসাল্লামকে মাসি বা মেসায়া হিসেবে মানে, ইসলাম ও খ্রিস্টান। দুটো ধর্মের অনুসারীরা বিশ্বাস করে শেষ যুগে ঈসা আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসবেন। তার জীবন, কর্ম ও পরিবারের অনেক খুঁটিনাটি ব্যাপার নিয়ে এই দুই ধর্মের অনুসারীরা একমত, কিংবা তাদের অবস্থান খুবই কাছাকাছি। বর্তমানে পৃথিবীর সব মানুষের মধ্যে ঈসা ইবনুল মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কাছাকাছি অবস্থান এই দুই ধর্মের মানুষের। কিন্তু এত সাদৃশ্য সত্ত্বেও যখন কোনো খ্রিস্টান আপনাকে প্রশ্ন করবে, ডু ইউ অ্যাকসেপ্ট জিসাস, তুমি কি মসিহকে স্বীকার করো, একজন মুসলিম হিসেবে আপনি হ্যাঁ বলতে পারবেন না। কারণ একজন খ্রিস্টানের আকিদার জায়গা থেকে যিশুকে স্বীকার করা ও মেনে নেওয়া বলতে বোঝায় তাকে ট্রিনিটির অর্থাৎ তিনের এক ঈশ্বরের পুত্র হিসেবে মেনে নেওয়া, এই কথা স্বীকার করে নেওয়া যে যিশুকে মেনে নেওয়ার মাধ্যমেই ব্যক্তি পরকালে ফয়সালা হবে ইত্যাদি। স্বাভাবিকভাবেই একজন মুসলিম কখনোই এ ধরনের স্পষ্ট কুফর শির্ক স্বীকার করবে না, করতে পারবেও না। বিশ্বাসের যে কাঠামো থেকে খ্রিস্টানরা তাকে মানছে তার ভিত্তি হলো কুফর এবং শির্ক। অন্যদিকে যে কাঠামো থেকে মুসলিমরা তাকে নবী এবং মসিহ হিসেবে মানছে তার ভিত্তি হলো ইমান এবং তাওহীদ। ঈসা ইবনুল মারিয়াম আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অনেক কিছুতেই মুসলিম এবং খ্রিস্টানরা একমত হওয়ার পরও এই গুরুত্বপূর্ণ পার্থক্যের কারণে ব্যক্তি ঈসা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মুসলিম এবং খ্রিস্টানরা একে অপরের বিশ্বাসকে প্রত্যাখ্যান করতে বাধ্য। মুসলিমদের দৃষ্টিতে খ্রিস্টানরা কাফির এবং শিরকে লিপ্ত। অন্যদিকে খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী মুসলিমরা জিসাসকে অস্বীকারকারী এবং অবিশ্বাসী। এত মিল থাকার পরও দুটো বিশ্বাস পরস্পর সাংঘর্ষিক হচ্ছে বিশ্বাসের কাঠামো এবং প্রাথমিক মূলনীতির পার্থক্যের কারণে। বিশ্বাসের কাঠামো এবং প্রাথমিক মূলনীতিগত পার্থক্যের এই গুরুত্বের ব্যাপারটা আমাদের কাজে লাগবে পরের আলোচনায়। ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, ধর্মবিশ্বাসের স্বাধীনতা, মুক্ত চিন্তা, ধর্মনিরপেক্ষতা, মানবাধিকার, নারী অধিকার, সাম্য, সম্প্রীতি, প্রগতি, উন্নতি সহ বেশ কিছু ধারণা আছে যেগুলোর উপর ভিত্তি করে গড়ে উঠেছে বর্তমান সময়ের অধিকাংশ সামাজিক এবং রাজনৈতিক দর্শন। জাতিসংঘ যখন সমকামিতাকে বৈধতা দেওয়ার পক্ষে পলিসি বানায়, কিংবা মেয়েদের পড়াশোনার ব্যাপারে শেখ আহমদ শফির বক্তব্যকে যখন উন্নয়ন বিরোধী বা পশ্চাৎপদ বলা হয়, তখন সেটা করা হয় এই ধারণাগুলোর উপর গড়ে ওঠা চিন্তার কাঠামোর জায়গা থেকে। এই ধারণাগুলো স্বীকার না করাকে আখ্যায়িত করা হয় বর্বরতা, অসভ্যতা, অজ্ঞানতা কিংবা পশ্চাৎপদতা হিসেবে, এবং বারবার এগুলোর ব্যবহার করে ইসলাম এবং মুসলিমের সমালোচনা করা হয়। আবার তীব্র এই সমালোচনার প্রতিক্রিয়ায় মুসলিমদের মধ্যে অনেকে বলেন যে এই ধারণাগুলো ইসলামেও আছে, তবে ইসলাম এগুলোর উপর নির্দিষ্ট কিছু বিধান যোগ করে। কিন্তু ইসলামের অবস্থান থেকে এই ধারণাগুলো এবং এগুলোর উপসংহার হিসেবে পাওয়া পলিসিগুলোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের বুঝতে হবে এই শব্দগুলো ও পরিভাষাগুলো আসলে কোন অর্থে এবং মতাদর্শ ধারণ করে। বাহ্যিক সাদৃশ্যের হিসেব কষতে বসার আগে পরিভাষার শাব্দিক অগভীরতার জায়গা থেকে সরে এসে তাকাতে হবে এই ধারণাগুলোর পেছনের ফার্স্ট প্রিন্সিপাল বা প্রাথমিক মূলনীতিগুলোর দিকে। তবে সবার আগে আমাদের একটা প্রশ্ন করা শিখতে হবে, পাশ্চাত্য যখন মানবাধিকার, নারী অধিকার, ব্যক্তি স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা কিংবা এরকম অন্য কোনো অধিকারের কথা বলে, তখন অধিকার বলতে তারা কি বোঝায়, এই ধারণাগুলো তারা কিভাবে সংজ্ঞায়িত করে। আমরা যদি এ প্রশ্নটা করতে পারি এবং আন্তরিকতা, সততা এবং অধ্যবসায়ের সাথে এর উত্তর খুঁজি, তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে কেন মুসলিম হিসেবে আমরা এই ধারণাগুলো প্রত্যাখ্যান করতে বাধ্য। এর প্রতিটি পরিভাষা, প্রতিটি ধারণার শাব্দিক যে অর্থ আমরা ধরে নিই, তার বাইরেও এগুলোর আছে সুনির্দিষ্ট মতাদর্শিক অর্থ। এবং এই শব্দগুলো ব্যবহার করার সময় সেকুলার পশ্চিম এবং সুনির্দিষ্ট মতাদর্শিক অর্থে ব্যবহার করে, শাব্দিক অর্থে নয়। এই শব্দগুলো ব্যবহার করা হয় চিন্তা এবং বিশ্বাসের একটি নির্দিষ্ট কাঠামো থেকে। ঠিক যেমন আমরা মুসলিম যখন সালাত বলি, তখন সাধারণ আমরা শাব্দিক অর্থ বোঝাই না, শরিয়ার কাঠামোর ভিতরে সালাতের যে সুনির্দিষ্ট অর্থ আছে সেটাকেই বোঝাই। পশ্চিমের এই ধারণাগুলো থেকে একথা সত্য, এই শব্দ ও কনসেন্টগুলোকে তারা ব্যবহার করে এনলাইনমেন্টের দার্শনিক কাঠামোর ভেতর সুনির্দিষ্ট অর্থে। একটি লিবারেল দার্শনিক কাঠামোর ভেতর থেকে এই শব্দগুলো ব্যবহার করা হয়। উদাহরণ দেওয়া যাক, আমরা যেগুলোকে সোশ্যাল সায়েন্স বা সামাজিক বিজ্ঞান বলি, সেগুলোর আলোচনার বিষয়বস্তু কি? মোটা দাগে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র আপাতত ভাবে বলে দেওয়া যায়,
কিন্তু যদি সত্যিকার ভাবে জানার এবং বোঝার চেষ্টা করেন, বাইরের খোলস সরিয়ে শেকড়ের দিকে তাকান, তাহলে দেখবেন সামাজিক এই বিজ্ঞানগুলো ব্যক্তির একটি সুনির্দিষ্ট সংজ্ঞা নিয়ে আলোচনা করে। ব্যক্তির এই সংজ্ঞার উপর ভিত্তি করে তারা অধিকারের সংজ্ঞা দেয়, সমাজ, প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের আলোচনায় যায়। এনলাইনমেন্টের দার্শনিক কাঠামোর ফসল হিসেবে বেরিয়ে আসা এই সংজ্ঞায় বলা হয় এক নির্দিষ্ট চিন্তার, নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন, বিশেষ ধরনের মানুষের কথা। এমন কেউ যে নিজেকে স্বয়ংসম্পূর্ণ এবং অমুখাপেক্ষী মনে করে, যে ব্যক্তি স্বাধীনতাকে ধরে নেয় স্বপ্রমাণিত স্বতঃসিদ্ধ সত্য হিসেবে, ফ্রিডম অ্যাজ সেলফ এভিডেন্ট ভ্যালু। এনলাইনমেন্টের প্রধান দার্শনিকদের একজন ইমানুয়েল কান্টের মতে, ব্যক্তি অন্য কারো ঠিক করে দেওয়া ভালো মন্দের মাপকাঠি মেনে নিতে বাধ্য নয়। ব্যক্তি বাধ্য না কোনো উচ্চতর শক্তির ঠিক করে দেওয়া নৈতিকতা মেনে চলতে। নিজের ইচ্ছে মতো ভালো মন্দ নির্ধারণের এই ক্ষমতায় ব্যক্তির এনলাইনমেন্ট বা আলোকিত হওয়া বা জ্ঞান প্রাপ্ত হওয়া বৈশিষ্ট্য। জীবনে কি করা উচিত, কি করা উচিত না, এই প্রশ্নগুলোর উত্তর ঠিক করবে ব্যক্তি নিজে। এটা তার একচ্ছত্র অধিকার। অন্য কোনো কর্তৃপক্ষের এই প্রশ্নের জবাব দেওয়ার অধিকার আছে বলে স্বাধীন ব্যক্তি স্বীকার করে না। নিজ কল্যাণের প্রশ্নে শ্রেষ্ঠ বিচারক ব্যক্তি নিজেই। এ অর্থে ব্যক্তি স্বাধীন, স্বশাসিত, অটোনোমাস। এই দর্শন অনুযায়ী সর্বোচ্চ স্বার্থ অর্জিত হয় সর্বোচ্চ ব্যক্তি স্বাধীনতার মাধ্যমে। আমার স্বার্থ নির্ভর করে ইচ্ছে মতো যে কোনো কিছু করার সক্ষমতা এবং স্বাধীনতার উপরে। কোনো নির্দিষ্ট ক্ষেত্রে কি বেছে নেওয়া হচ্ছে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো যে কোনো কিছুর বেছে নেওয়ার স্বাধীনতা ও সক্ষমতা থাকা। ব্যক্তি স্বার্থ এবং ব্যক্তি স্বাধীনতার এই সম্পর্ক নিয়ে সাম্প্রতিক সময়ে বিস্তারিত আলোচনা এনেছেন অমর্ত্য সেন। সহজ ভাষায়, আমরা সবাই রাজা। আমরা নিজেরাই ঠিক করি ভালো মন্দ, নৈতিকতা, মূল্যবোধ। কোনো সমাজ বা স্রষ্টার ঠিক করা নিয়ম মানতে আমরা বাধ্য নই। এই স্বনির্ভর স্বেচ্ছাচারিতার ক্ষমতাই স্বাধীনতা, আলোকিত হওয়া। জিনা করা হয়তো কারোর জন্য খারাপ হতে পারে, তবে তার অধিকার আছে এই ব্যাপারে স্বাধীনভাবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার। যত সামাজিক বিজ্ঞান, সমাজতত্ত্ব, ধারণা ও প্রতিষ্ঠান আধুনিক পাশ্চাত্য থেকে এসেছে, তার সবগুলো সেগুলো থেকে গড়ে ওঠা ব্যক্তির এই নির্দিষ্ট সংজ্ঞা এবং এর অন্তর্নিহিত মূলনীতির উপর ভিত্তি করে। এগুলোর উদ্দেশ্য কি? এই নির্দিষ্ট ব্যক্তি বা হিউম্যান বিং এর জন্য উপযুক্ত বাজার, সমাজ, কাঠামো ও সরকার গড়ে তোলা। যেমন অর্থনীতির উদ্দেশ্য হলো অর্থনৈতিকভাবে ব্যক্তির উন্নতির ক্ষেত্র এবং সুযোগগুলোকে সহজ করার জন্য উপযুক্ত ব্যবস্থা, কাঠামো, সমাজ ও নেতৃত্ব প্রস্তুত করা। যদি প্রত্যেক ব্যক্তি নিজের কল্যাণের ব্যাপারে নিজেই সবচেয়ে ভালো জানে এবং নিজ স্বার্থসিদ্ধি যদি সামাজিক কল্যাণের সবচেয়ে ভালো পদ্ধতি হয়, তাহলে কোনো রাষ্ট্র, মাওলানা, চার্চ, কারো অধিকার নেই ব্যক্তি স্বার্থ অর্জনে বাধা দেওয়া। নিজ স্বার্থ অর্জনই প্রত্যেকের কাজের বৈধতার মানদণ্ড। আমেরিকান নিও ক্লাসিক্যাল অর্থনীতিবিদ জন বেইস ক্লার্কের ভাষায়, একজন ব্যক্তির লোভকে অপরের লোভের উপর যথাযথ প্রতিরোধক হিসেবে বিবেচনা করা হয় এবং সার্বজনীন লোভ বা ইউনিভার্সাল গ্রিড সকলের জন্য সর্বোচ্চ পরিমাণ কল্যাণ অর্জন করতে পারে। প্রথমে আপনার হাত সরিয়ে নিন, তারপর রাষ্ট্র, গির্জা ইত্যাদিরও, এবং স্বার্থপরতাকে তার নিখুঁত কাজ করতে দিন। 110 বছর পর হিট হলিউড মুভি ওয়ার্ল্ড স্ট্রিটের চরিত্র গর্ডন গেকোর গ্রিড ইজ গুড উচ্চারণে ক্লার্কের কথায় হুবহু পুনরাবৃত্তি হয়েছে। পুঁজিবাদী বিনোদন এবং অবক্ষয়ের কেন্দ্র থেকে শিল্পের মোড়কে ফুটে উঠেছে আধুনিক সভ্যতার অন্তর্নিহিত বাস্তবতা। উপযোগবাদ বা ইউটিলিটারিয়ারিজম এর আধুনিক দর্শনের জনক জেরেমি বেন্থামের ভাষায়, প্রকৃতি মানব জাতিকে দুইটি সার্বভৌম মালিকের অধীনে করেছে, কষ্ট ও আনন্দ। আমাদের কি করা উচিত এবং আমরা কি করব, এটা নির্ধারণের কাজ কেবল এই দুজনেরই। এই ধরনের চিন্তার উপর ভর দিয়ে আধুনিক পশ্চিমা সমাজ ভালো মন্দ ঠিক করে হার্ম প্রিন্সিপালের মাপকাঠিতে। যদি কোনো কাজ অন্যের ক্ষতির কারণ হয় তাহলে সেটা খারাপ, অন্যথায় সেটা বৈধ। আবার ক্ষতির সংজ্ঞাও ঠিক করা হবে লিবারেল সেকুলার কাঠামোর সাপেক্ষে। আপেক্ষিক নৈতিকতা আর অঙ্ক কষা মূল্যবোধের এই জগতে ধীরে ধীরে তাই বৈধ হয়ে যায় জিনা, অবাধ গর্ভপাত থেকে শুরু করে পর্নোগ্রাফি, সমকামিতা, শিশুকামিতা, পশুকামিতা, ধর্ষকাম, মর্ষকাম, মাদক ব্যবহার সবই। ইসলামের অবস্থানের সাথে তুলনা করলে এটা বোঝা একেবারেই সোজা যে ব্যক্তি স্বাধীনতা, অধিকার ইত্যাদির ব্যাপারে এই ধারণাগুলো সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক। ইনফ্যাক্ট স্বাধীনতা ও স্বশাসিত হবার যে সংজ্ঞা আমরা এনলাইনমেন্ট ফ্রেমওয়ার্ক থেকে পাচ্ছি সেটা স্পষ্ট শিরক। কারণ আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন যে মানুষের মধ্যে কেউ কেউ আপন খেয়ালখুশিকে, আপন প্রবৃত্তিকে আল্লাহর বদলে উপাস্য হিসেবে গ্রহণ করে।
আল্লাহর আদেশ নিষেধের বদলে প্রবৃত্তির দাস আপন কামনা বাসুকে গ্রহণ করে তার মাপকাঠি হিসেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি কি তাকে দেখোনি যে তার প্রবৃত্তিকে নিজের ইলাহ রূপে গ্রহণ করেছে? তবু কি তুমি তার জিম্মাদার হবে? তুমি কি মনে করো যে তাদের অধিকাংশ লোক শোনে বা বোঝে? তারা কেবল পশুর মতো, বরং তারা আরো অধিক পথভ্রষ্ট। সূরা আল ফুরকান 43 এবং 44। মুসলিম হিসেবে আমরা যখন শরিয়াহ দ্বারা নির্ধারিত অধিকারগুলোর কথা বলি, তখন দুটো মূলনীতি আমাদের পুরো আলোচনাকে নিয়ন্ত্রণ করে। এক, মানুষের প্রথম পরিচয় হলো সে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, সে স্বাধীন নয়। দুই, মানব জাতির উদ্দেশ্য আল্লাহর প্রতি শর্তহীন ও সম্পূর্ণ আত্মসমর্পণ। কিন্তু সেকুলার লিবারেল পশ্চিমের ফ্রেমওয়ার্ক এই দুটি মূলনীতিকে অস্বীকার করে। পশ্চিমা ফ্রেমওয়ার্ক অনুযায়ী মানুষ স্বনির্ভর, স্বায়ত্তশাসিত ও স্বাধীন সত্তা, যার কোনো স্রষ্টা কিংবা রবের প্রয়োজন নেই। সে উচ্চতর যে কোনো কর্তৃত্ব কিংবা কর্তৃপক্ষকে মানে না। মানব জীবনের উদ্দেশ্য হলো বিশ্বের উপর মানুষের কর্তৃত্ব এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা। মুসলিম হিসেবে আমার অধিকার বুঝি লা ইলাহা ইল্লাল্লাহকে। আল্লাহর গোলাম হিসেবে পশ্চিমা চিন্তার কাঠামোর মানুষের উপর দেবত্ব আরোপ করে। পশ্চিমা চিন্তা অধিকারকে দেখে লা ইলাহা ইল্লান্নাস, মানুষ ছাড়া কোনো ইলাহ নেই, সবার উপর মানুষত্ব এর আলোকে। অর্থাৎ ইসলাম এবং পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গি, চিন্তার কাঠামো, বিশ্বাস ও এর অবস্থানের মধ্যে পার্থক্যটা মৌলিক। এটা আকীদা এবং বিশ্বাসের পার্থক্য। এটা একটি এপিস্টেমোলজিক্যাল বা জ্ঞানতাত্ত্বিক পার্থক্য। এই দুই কাঠামোর ভিত্তি, কেন্দ্র, উদ্দেশ্য সম্পূর্ণভাবে আলাদা। শুধু আলাদাই নয়, বরং সাংঘর্ষিক। ইসলামের মূল শিক্ষার সাথে সাংঘর্ষিক এই ফ্রেমওয়ার্ক থেকে যে ধারণাগুলো বের হয়ে আসে, সেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। সেটা মানবাধিকার, নারী অধিকার, ব্যক্তি অধিকার, মুক্ত চিন্তা, যাই হোক না কেন। তাই অনেক ক্ষেত্রে পশ্চিমা এই ধারণাগুলোর কিছু কিছু দিকের সাথে ইসলামের অনেক ধারণার বাহ্যিক এবং শাখাগত অল্প কিছু মিল থাকলেও সার্বিকভাবে এগুলো সম্পূর্ণ আলাদা। ইসলামে নারীর জন্য নির্ধারিত অধিকার আর পশ্চিমা ফ্রেমওয়ার্ক থেকে বের হয়ে আসা নারী অধিকারের মধ্যে পার্থক্য আকাশ আর পাতালের। মুসলিম হিসেবে আমাদের এই ধারণাগুলো, এগুলোর অন্তর্নিহিত মতাদর্শ এবং প্রাথমিক মূলনীতিগুলোকে অস্বীকার করি। ঠিক যেমন আমরা এই যিশুকে অস্বীকার করি, যে তিনের এক, যে ঈশ্বরের পুত্র, যে ক্রুশবিদ্ধ হয়ে নিহত হওয়ার পর আবার পুনরুজ্জীবিত হয়েছেন, স্লেইন অ্যান্ড রিজারেক্টেড। কিন্তু এই প্রত্যাখ্যানের অর্থ এই না যে আমরা সাইয়েদিনা ঈসা ইবনে মারিয়াম আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করি, যিনি জন্ম নিয়েছিলেন কুমারী মারিয়ামের গর্ভে, যিনি আল্লাহর নবী, যার উপর নাজির হয়েছিল ইনজিল, যিনি সুসংবাদ দিয়েছিলেন উম্মি নবী আগমনের, যাকে মহান আল্লাহ সুবহানু তাআলা ইহুদিদের চক্রান্ত থেকে রক্ষা করেছিলেন, যিনি কিয়ামতের আগে অবতরণ করবেন দামাস্কাসের শ্বেত মিনারের কাছে, হত্যা করবেন আল মাসি আদ দাজ্জালকে, ক্রুশ ভেঙে ফেলবেন, জিজিয়া রহিত করবেন এবং ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে স্বীকার করবেন না। তার উপর শান্তি, যেদিন তিনি জন্মেছেন এবং যেদিন তিনি মারা যাবেন, আর যেদিন তাকে জীবিত অবস্থায় পুনরুত্থিত করা হবে। এভাবেই আমরা আল্লাহ সুবহানাহু তাআলা যা নাজিল করেছেন তার কোনো কিছুকে অস্বীকার করি না। যেখানে যতটুকু তিনি নির্ধারণ করে দিয়েছেন আমরা ততটুকুই স্বীকার করি। ইসলামের ধারণাগুলোকে ব্যাখ্যা অথবা বাস্তবায়নের জন্য পশ্চিমা ফ্রেমওয়ার্ককে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আমাদের বিশ্বাস এবং করণীয় কি তা বোঝার জন্য আমাদের অন্য কারোর কাছে যাবার প্রয়োজন নেই। প্রয়োজন নেই পশ্চিমা সভ্যতার কাছে উপাদেয় হিসেবে ইসলামকে উপস্থাপনের জন্য ইসলামের নতুন নতুন ব্যাখ্যার। একবার ইসলামের পরিভাষা দিয়ে পশ্চিমা দর্শনকে ইসলামীকরণ, আর একবার পশ্চিমা পরিভাষা দিয়ে ইসলামী কাঠামোকে ব্যাখ্যা করে নানা রকম শিশুসুলভ ক্যাটাগরির এরর এর খিচুড়ি বানিয়ে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় তালগোল পাকানোর কোনো প্রয়োজন নেই। কেবল বাহ্যিক সাদৃশ্যের উপর ভিত্তি করে এই ধারণাগুলো এবং সেগুলোর ভিত্তিতে গড়ে ওঠা প্রতিষ্ঠান কিংবা পদ্ধতির ইসলামীকরণ সম্ভব নয়, সেটা ব্যাংক, গণতন্ত্র, কল্যাণ রাষ্ট্র কিংবা অন্য কিছু হোক। পশ্চিমা ধারণাগুলোর উপর নিছক কিছু শরাই বিধিনিষেধ আর আরবি শব্দ চাপিয়ে দিয়ে সেগুলোকে ইসলামীকরণ করা সম্ভব নয়, যতই শাখাগত সাদৃশ্য থাকুক না কেন। ইসলামের সাথে এগুলোর পার্থক্য এবং সংঘর্ষ মৌলিক। যারা আসলে বিশ্বাস করেন যে এগুলোর ইসলামীকরণ সম্ভব, তারা হয় পশ্চিমা এই ধরনের ধারণাগুলোকে ঠিকমতো বোঝেননি অথবা ইসলামকে ঠিকমতো বোঝেননি। ইসলামের দৃষ্টিকোণ থেকে এই অবস্থান প্রত্যাখ্যাত। আর যারা পশ্চিমের ইসলামীকরণকে সাময়িক কৌশল হিসেবে গ্রহণ করেছেন, তারা কেবলই নিজেদেরকে বোকা বানাচ্ছেন। পশ্চিমকে পশ্চিমের খেলায় হারানো যাবে না। সাময়িকভাবে উপকারী নির্বোধ হিসেবে ব্যবহার করা হলো, একসময় তারা পশ্চিমের কাছেই প্রত্যাখ্যাত হবে।
আর এখানেই শেষ হচ্ছে আজকের চ্যাপ্টার। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে আপনাদের সাথে চিন্তা অপরাধের বাকি খণ্ডগুলো নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।